অঙ্গনারী কেন্দ্রের তালা ভেঙে চাল ডাল নিয়ে চম্পট দিল চোর। ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুরের রঙ্গিনী মৌল এলাকার 90 নম্বর সেন্টারে ঘটনা। জানা যাচ্ছে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে ওই অঙ্গনারী কেন্দ্রে। এদিন রাত্রে কে বা কারা দরজা ভেঙে এক বস্তা ডাল ও চাল নিয়ে পালিয়ে যায়। সকালবেলা যখন ওই সেন্টারে দায়িত্ব থাকা কর্মী আসেন, তখন দেখেন দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে এবং উধাও এক বস্তা ডাল ও কিছু চাল। ইতিমধ্যেই ঘটনাটি জানানো হয়েছে জামালপুর থানায়। তবে বারবার চুরির ঘটনায় চিন্তিত অঙ্গনারী কেন্দ্রের কর্মীসহ এলাকার বাসিন্দারা। প্রতিনিধি ফাইজুল শেখের রিপোর্ট, সাম্যজিৎ। দিদি, আপনাদের এটা কত নম্বর সেন্টার, কোন এলাকায় আর কি হয়েছিল 30 তারিখ রাত্রি নাগাদ? এটা হচ্ছে 90 নম্বর সেন্টার রঙ্কিনী মহিলা। আর 30 তারিখে রাত্রিরে আমি তো কেউ রাত্রিরে তো অত রাত্রিরে কেউ থাকা সম্ভব না। এবার তারপর রাত্রিরে খবর পেলাম যখন, তখন ফোনে দুটো সময় দিদি আমার ফোন করে জানালেন যে এরকম কী হয়ে গেছে, এক বস্তা ডাল আর কিছু চাল নিয়ে চলে গেছে। এটা কি অঙ্গনওয়াড়ি কেন্দ্র? এটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কীরকম অবস্থায় এসে দেখলেন যে কীরকম অবস্থা রয়েছে? এসে দেখলাম এই চাল নিয়েছে, এবার চাল ছড়িয়ে দিয়ে করেছিল, চাল আবার আমি যে যেগুলো রান্নার বস্তাটা রয়েছে চালটা কেটে নিয়েছিল আর এই ডালের বস্তাটা নিয়ে। এক বস্তা ডাল নিয়ে গেছে? হঠাৎই কারা চুরি করেছে এটা কেউ কি জানতে পেরেছে কিছু? স্যার আমি সেটা বলতে পারবো না জানেন। এবার আমি তো এসে যখন শুনলাম যে চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে, এবার এখানে সবাই ছিল, এখান থেকে সবাই এসে দেখেছে, ওরাই সব বলবে বলতে পারবে। আমি সঠিক ঠিক এখন বলতে পারছি, দিদিকে উনি ডেকেছেন, দিদি আবার গেছেন থানাতে, অভিযোগ করেছেন থানাতে। হ্যাঁ, দিদি কালকেই গিয়েছিলেন না, আজকেও সেখান থেকে ডেকেছেন দিদি গেছে। আর এটা এই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হঠাৎ করে কি তালা ভাঙা অবস্থায় গেছে দেখতে পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, তালাটা ভাঙাই ছিল। এর আগেও তো চুরি হয়েছে? হ্যাঁ, এর আগেও একদিন চুরি হয়েছিল, সেদিনও ওরকম তালাটা ভাঙাই ছিল। তখন কি চুরি হয়েছে? তখন 2 বস্তা চাল চুরি হয়েছিল। আর এবারে ডাল আর চাল দুটো? ডাল আর কিছু চাল ছিল। কি নাম আপনার? আমার নাম রীনা ব্যানার্জি। আর আপনার কোন পদ? আমি সহায়িকা।